হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু ডিসকাস করতে চলেছি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল তোমাদের রিপোর্ট রাইটিংয়ের একটা ফরম্যাট দেওয়ার জন্য সো আজকে আমি রিপোর্ট রাইটিংয়ে তোমাদের একটা ফরম্যাট দিতে চলেছি কালকে এক্সাম খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটা যাদের রিপোর্ট রাইটিং করতে চাইছো রিপোর্ট যারা অ্যানসার করতে চাইছো এক্সামে আর রাইটিং স্কিল থেকে সো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে রিপোর্ট লিখতে হয় কিভাবে আমি কিন্তু তোমাদের একটা ফর্ম্যাট দেবো তোমরা কিন্তু সেই ফর্ম্যাট যদি ফলো করো তোমরা কিন্তু সব রিপোর্ট লিখতে পারবে সো তোমাদের কিন্তু রিপোর্ট থেকে দশ নম্বর আসবেই শিওর থাকেই একটা রিপোর্ট তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে রাইটিং স্কিল থেকে কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং থাকে লেটার রাইটিংও থাকে প্লাস তোমাদের প্রেসি রাইটিং থাকে তো আমি কিন্তু সাজেশান আগে দিয়ে দিয়েছি বাট এখন আমি আমাকে রিকোয়েস্ট করেছিল রিপোর্ট রাইটিং নিয়ে একটা ভিডিও বানানোর জন্য সো আমি কিন্তু রিপোর্ট রাইটিংয়ের একটা ফর্ম্যাট তোমাদের দেবো তোমরা চাইলে তোমরা এই ফরম্যাট দেখেই তোমরা কিন্তু প্রায় সব কটা রিপোর্ট লিখতে পারবে সো এক্সামের আগে খুব ইম্পর্টেন্ট কিন্তু ভিডিও তোমরা কেউ মিস করবে না তোমরা প্লিজ স্কিপ করে দেখবে না ভিডিওটা প্লিজ তোমরা পুরোটা দেখো তোমাদের অনেক হেল্প হবে আমি ডিটেলস সব বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করবে কিভাবে লিখবে তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই জন্য তোমরা রিপোর্ট লেখার আগে আগে একটা হেডিং দিতে হয় সো হেডিং দেখো এখানে আমি একটা ফরম্যাট তোমাদের তুলে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে থার্টিন এখানে তোমাদের থার্টিন লাইন আছে মানে তোমাদের তেরোটা দাগ রয়েছে তেরোটা লাইন তোমাদের এখানে আমি দিয়েছি ঠিক আছে সো এবার আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা কীভাবে কী করবে কীভাবে লিখবে দেখো আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো ফার্স্টে এখানে আমি দিয়েছি ড্যাশ ওয়াস অর্গানাইজড অবলিক দেওয়া আছে হেলথ অবলিক দেওয়া আছে সেলিব্রেটেড কাম অফ অন একটা ড্যাশ দেওয়া আছে অ্যাট ড্যাশ ইন ড্যাশ একটা অবলিক দেওয়া আছে বাই আওয়ার স্কুল সো তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো না ব্যাপারটা কী হবে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো এইটা কিন্তু এই রিপোর্টটা কিন্তু তোমরা যদি চাও তোমরা যে কোনো টাইপের তোমাদের যদি কোনো ক্লাবে যদি কোনো প্রোগ্রাম থাকে ক্লাবে বা কোনো প্রোগ্রাম অথবা আমি বলেছি কি কি স্যাম্পেল হতে পারে তোমরা এটা স্কুল রিলেটেড রিপোর্টেও লিখতে পারবে লাইক আমি বলে দিচ্ছি কী কী আছে অ্যানুয়াল প্রাইজ রয়েছে স্কুলে অ্যানুয়াল স্পোর্ট আছে ফেয়ারওয়েল মিটিং আছে লাইব্রেরি ওপেনিং ডে আছে স্কুল ম্যাগাজিন আছে তোমরা এই ফর্ম্যাটে এগুলো লিখতে পারবে প্লাস তোমরা এই ফরম্যাটে কী কী লিখতে পারবে আমি বলে দিচ্ছি সেভ ড্রাইভ সেভ লাইফ তোমরা লিখতে পারবে এই ফর্ম্যাটে স্কুল টিচার্স ডে তোমরা লিখতে পারবে এই ফর্ম্যাটে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে তোমরা লিখতে পারবে এর এই ফর্ম্যাটে আর্ট এক্সিবিশান তোমরা লিখতে পারবে এই ফর্ম্যাটে সায়েন্স এক্সিবিশানও লিখতে পারবে ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলো আমি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এগুলো লিখতে পারবে সেম ফর্ম্যাটে সো আমি তোমাদের এখান থেকে একটা টপিক বেছে তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে রিপোর্টটা সাজিয়ে লিখবে সো দেখো ফার্স্ট আমি তোমাদের একটা টপিক এখানে দিচ্ছি ধরো তোমাদের এক্সাম এসছে যে তোমাদের আমি এখান থেকে যে কোনো একটা টপিক তোমাদের বলছি ধরো তোমাদের এক্সাম এসছে সেভ ড্রাইভ সেভ লাইফ ঠিক আছে তো সেফ ড্রাইভ সেভ লাইফ যদি তোমাদের এক্সাম আসে তো তোমরা কিভাবে রিপোর্টটা লিখবে আমি তোমাদের এখানে একটা ফর্ম্যাট বলে দিচ্ছি তোমরা সবকটা ফর্ম্যাট একবার বুঝে গেলে সবকটা লিখতে পারবে সো এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তোমাদের যদি দেয় সেফ ড্রাইভ সেভ লাইভ সো তোমরা কিন্তু এখানে একটা ভালো খুব একটা ইউনিক মানে যেটা সবার থেকে আলাদা মানে যেটা দেখলে পড়তে ইচ্ছা হয় সেরকম একটা হেডিং দেবে হেডিং কিন্তু তোমরা এখানে ক্যাপিটাল লেটারেও দিতে পারো ক্যাপিটাল লেটার দিলে ভালো হয় ঠিক আছে আর নিচে একটা তোমরা আন্ডারলাইন দেবে ঠিক আছে সো এইবার ফার্স্ট একটা হেডিং দেবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা খুব ইউনিক হওয়া চাই মানে সবার থেকে আলাদা মানে যেটা দেখলে পড়তে ইচ্ছা হবে আর নেক্সট তোমরা দেবে বাই বাই এখানে যদি তুমি যদি এডিটর হো মানে তুমি যদি নিজে এডিটর হো তাহলে তোমরা এখানে তোমার নামও দিতে পারো অথবা এখানে এক্স জেড দিয়ে দেবে সো এটা আমি বলছি না তোমরা সব বই দেখতে পাবে ফার্স্টে ফর্ম্যাটটা কিভাবে থাকে সো আমি চলে যাচ্ছি মেন ফর্ম্যাটে মেন ফর্ম্যাটে এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের বলেছি আমি তোমাদের এখানে একটা সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আমি তোমাদের এই রিপোর্টটা বুঝিয়ে দিচ্ছি কিন্তু তোমরা এইটা বুঝতে পারলে তোমরা সব করার রিপোর্টই তোমরা বুঝতে পারবে আমি নিশ্চিত এটা তো ফার্স্টে এখানে দেখানো আমি আর তোমাদের কোশ্চেনার যেরকম লেখা থাকবে ঠিক আছে তো এখানে ফার্স্টে যেটা আছে ড্যাশ ওয়াস অর্গানাইজড অফ অবলিক দেওয়া আছে হেলথ অবলিক দেওয়া আছে সেলিব্রেটেড অবলিক দেওয়া আছে কাম অফ সো তোমরা এখানে ফার্স্টে কী লিখবে ফার্স্টে তোমরা এখানে লিখবে সেভ ড্রাইভ সেভ লাইফ ঠিক আছে ওয়াস অর্গানাইজড সো তোমার এখানে কোয়েশ্চেনার ঠিক যেভাবে লেখা থাকবে যেটা লেখা থাকবে তোমরা যদি কোশ্চেনার অর্গানাইজড লেখা থাকে সো তোমরা অর্গানাইজড লিখবে যদি হেলথ লেখা থাকে তাহলে হেলথ লিখবে যদি সেলিব্রেটেড লেখা থাকে তাহলে সেলিব্রেটেড লিখবে যদি কাম অফ লেখা থাকে তাহলে কিন্তু কাম অফ লিখবে তোমরা এটা ঠিক আছে তো অ্যাস ইউর কোশ্চেন তোমরা এটা লিখবে তো এখানে সেভ ড্রাইভ সেভ লাইভ ওয়াশ আমি ধরে নিচ্ছি অর্গানাইজড অফ অর্গানাইজড অন এবার তোমরা কি করবে তোমরা অন এরপরে তোমরা এখানে তারিখটা দেবে মানে ডেট কোন ডেটে হয়েছিল অ্যাট অ্যাট কী দেবে অ্যাট দেবে সময় দেবে কোন সময়ে হয়েছিল ইন দেবে স্থান ঠিক আছে মানে প্লেসটা ঠিক আছে তো এখানে দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি দেখো ইন যদি তোমাদের স্কুলে হয় তো ভালো তো এখানে ইন দিয়ে দেবে অ্যাটের পরে দিয়ে দেবে অ্যাটের পরে ডাইরেক্ট দিয়ে দেবে বাই আওয়ার স্কুল আর যদি স্কুলে না হয় সাপোজ আমি কোনগুলো বলতে চাইছি যেরকম তোমাদের রয়েছে আই ট্রিটমেন্ট ক্যাম্প আছে অনেক সময় কি আছে তোমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে আছে অথবা তোমাদের সাইন্স এক্সিবিশন অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলো আছে সেগুলো তোমাদের অনেক সময় স্কুলে হয় না সো তোমরা সেখানে কি করবে সেখানে তোমরা কিন্তু এটা ইন যে প্লেসে হচ্ছে যেখানে হয়তো কোনো একটা ফিল্ডের নাম কোনো মাঠে হচ্ছে বা কোনো জায়গাটায় হচ্ছে সেটা তোমরা স্থানটা লিখবে ওখানে যদি স্কুলে হয় তাহলে কিন্তু ডাইরেক্ট বসিয়ে দেবে বাই আওয়ার স্কুল অ্যাটের পরে ডাইরেক্ট দিয়ে দেবে বাই আওয়ার স্কুল না হলে কিন্তু ইনের পরে তোমরা স্থানটা দেবে ঠিক আছে তখন আর স্কুলটা দেওয়ার দরকার নেই সো বুঝতে পেরেছ সো এবার আমি আমি বলছি নেক্সট যেটা আছে লাইন আমি বুঝিয়ে দিচ্ছি নেক্সট দেখো এখানে আছে দ্য স্কুল হল আবলিক দেওয়া হচ্ছে গ্রাউন্ড মানে তোমাদের যদি স্কুলে হয় তো স্কুল নিশ্চয়ই তোমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ তোমাদের নিশ্চয়ই স্কুলেই হবে স্কুল হল ঘরেও হতে পারে অথবা গ্রাউন্ডেও হতে পারে তো যেটা যেখানে হওয়া সম্ভব দেবে সেটা ওয়াস রিচলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স স্মল ফ্লাস্ক ফেস্টোনার্স সো তোমরা এখানে বুঝতেই পারছো কীভাবে ডেকোরেট করা হয়েছিল সেই জায়গাটা সেটা তোমাকে ওখানে লিখতে হবে লাইক ফ্লাওয়ার্স দিয়েও হতে পারে স্মল ফ্লাস্কও হতে পারে ফেস টোন হতে পারে অ্যান্ড ব্যানার্স ঠিক আছে সো আমি নেক্স চলে যাচ্ছি নেক্সট লাইনে ডিস স্টার্টেড উইথ দ্য অ্যারাইভেল অব দ্য চিফ গেস্ট অ্যাট সো তোমরা কিন্তু এখানে দেখলে বুঝতে পারছো তোমাদের এখানে তোমাদের চিফ গেস্ট যিনি ছিলেন তো তার নামটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে দিস স্টার্টেড উইথ দ্য অ্যারাইভেল মানে প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল চিফ গেস্ট অ্যাট তোমাদের যে নামটা আছে যিনি চিফ গেস্ট ছিলেন তো সেরকম একটা নাম দিয়ে দেবে তো এটা তোমাদের চলে গেলো নাম্বার থ্রি লাইন তো নাম্বার ফোর লাইনে দেখো আমি দিয়েছি দ্য প্রোগ্রাম বিজ্ঞান উইথ দ্য প্রেয়ার সং প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল প্রেয়ার সঙ্গের সাথে সাং বাই দ্য স্কুল স্টুডেন্ট সো কারা গিয়েছিল কারা গানটা করেছিল স্কুল স্টুডেন্টস গানটা করেছিল ঠিক আছে তো তোমরা যদি কোনো একটা ক্লাবের প্রোগ্রাম হয় বা যে কোনো প্রোগ্রাম হয় তোমরা কিন্তু সেম জিনিসটা লিখতে পারবে ঠিক আছে এখানে স্কুল স্টুডেন্টস হয় ওখানে তোমাদের ক্লাব মেম্বার হোক বা কোনো মেম্বার যারা হয় তো তোমরা এগুলো দিয়ে দেবে একটু মাথা খাটিয়ে করবে কোনো প্রবলেম হবে না আমি তোমাদের একটা ফরম্যাটই দিয়ে দিচ্ছি তোমাদের খুবই হেল্প হবে এক্সামের আগে প্লিজ কিন্তু কেউ স্কিপ করে দেখবে না তোমরা বুঝতে পারবে না তাহলে ব্যাপারটা আমি বলে দিচ্ছি দেখো রয়েছে এখানে নাম্বার পাঁচ নম্বর লাইন এখানে এখানে আমি দেখো বুঝতে পারছো আবার স্কুল হেডমাস্টার পাবলিক দেওয়া হচ্ছে হেডমিস্ট্রেস তোমাদের যেটা আছে হেডমাস্টার হতে পারে হেড হতে পারে ওয়েলকাম ডা চিফ গেস্ট সো তোমাদের যদি কোনো একটা ক্লাবের প্রোগ্রাম হয় তো বা কোনো লোকাল প্রোগ্রাম হয় তোমাদের এখানে লোকাল সেক্রেটারিও হতে পারে ক্লাব সেক্রেটারিও হতে পারে যা খুশি দিতে পারো আওয়ার স্কুল তো আমি এখানে স্কুল সম্বন্ধে দিচ্ছি তোমাদের এখানে তোমারটা চাইলে যে কোনো ব্যাপারে করতে পারো স্কুল সম্বন্ধে সেফ ড্রাইভ সেভ লাইভ আমি একটা এক্সাম্পলে বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের এখানে আওয়ার স্কুল তোমাদের হেডমাস্টারই হবে নিশ্চয় ওয়েলকাম দ্য চিফ গেস্ট ঠিক আছে বুঝতে পেরেছো তো আমি এবার নেক্সট লাইনে বলছি আমি দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম ওয়াজ টু দেখো এখানে নাম্বার সিক্স কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট লাইন দ্য পারপাস অব দ্য প্রোগ্রাম ওয়াজ টু দেখো তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের সবই পাস টেন্সে লিখতে হয় ঠিক আছে তো এটা মাথায় রেখে কাজ করবে দ্য পারপাস অব দ্য প্রোগ্রাম ওয়াস টু মানে কী পারপাসে তোমাদের প্রোগ্রামটা হয়েছিল দেখো তোমাদের এখানে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফ সো কীভাবে তোমাদের সচেতন মানে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে কীভাবে সচেতন হওয়া যায় তো সেই ব্যাপারটা নিয়ে তোমাদের এখানে লিখতে হবে ওয়াস টু কী ব্যাপারটা হয়েছিল কী পারপাসে হয়েছিল লিখতে হবে যদি তোমাদের যদি তোমাদের এখানে টিচার্স ডে সম্বন্ধে হয় সো টিচার্স ডে সম্বন্ধে লিখতে পারো ওখানে ঠিক আছে যেটা হবে তোমরা সেটা করে রাখবে ওখানে তো আমি একটা ফরম্যাল দিয়ে দিলাম খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক আছে আমি নাম্বার সেভেন চলে যাচ্ছি সেভেন লাইনে দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড কালারফুল অবলিক দেওয়া আছে যে কোনো একটা দেবে স্টুডেন্টসরা কী করেছিল প্রেজেন্ট করেছিল কালারফুল আর ভেরিয়াস প্রোগ্রাম লাইক কী কী প্রোগ্রাম করেছিল স্কুলে তো সেটা আমি দিয়েছি দেখো লাইক ড্যান্স সং ড্রামা কুইচ কম্পিটিশান সেটা কিন্তু একটা কমন লাইন এটা তোমরা কিন্তু যে কোনো জায়গায় এটা করতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে যে কোনো লোকাল প্রোগ্রামে কিন্তু এটা দিতে পারো এটা ঠিক আছে যদি যেভাবে রিপোর্ট আছো তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে সো দেখো আমি ড্যান্স কী কী করেছিল ড্যান্স ড্রামা কুইজ অ্যান্ড কম্পিটিশান হয়েছিল পারফর্ম করেছিল প্রেজেন্ট করেছিল নেক্সট রয়েছে নাম্বার এইট ডাই স্টুডেন্টস ওয় গিভেন প্রাইস তো কী করা হয়েছিল স্টুডেন্টসকে প্রাইজ দেওয়া হয়েছিল। ঠিক আছে নাম্বার এইট লাইন তো এটা কিন্তু সবার ক্ষেত্রে কমন লাইন একটা নাম্বার নাইন দেখো আমি দিয়েছি দে আর ওয়াজ এ বিগ ক্রাউড মানে কি এর মানে স্টুডেন্টসরা মানে এখানে সবাই কী করেছিল আগ্রহ দেখিয়েছিল অ্যান্ড দে আর লুকিং হাইলি স্পিরিটেড মানে কি তোমাদের এখানে উদ্যোগী হয়েছিল এবং তারা উদ্যোগী হয়েছিল এবং আগ্রহ দেখিয়েছিল ব্যাপারটা সম্বন্ধে আগ্রহ ড্রাইভ লাইফ সম্বন্ধে সো দেখো আমি নাম্বার টেন লাইন দেখো ইট ওয়াজ আনফরগেটেবল প্রোগ্রাম সো এটা কিন্তু আনফরগেটেবল প্রোগ্রাম মানে এটা সত্যি একটা অনুসরণীয় ঘটনা এটা খুবই একটা অনুসরণীয় ঘটনা সো তোমাদের কিন্তু এটা সব রিপোর্টে লিখতে পারো কোনো প্রবলেম নেই নেক্সট দেখো আমি যাচ্ছি দ্য স্টুডেন্টস অ্যার সার্ভ লাইট রিফ্রেশমেন্ট এর মানে কি তোমাদের এই স্টুডেন্টস তোমরা দেখবে যখনই তোমাদের এখন স্কুলে প্রোগ্রাম হয় সো তোমাদের কিন্তু কিছু টিফিনের ব্যবস্থা থাকে সো তোমরা কিন্তু এটা অ্যাড করতে পারবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন দ্য স্টুডেন্টস অ্যার সার্ভ লাইট রিফ্রেশমেন্ট মানে কিছু টিফিন দেওয়া হয়েছিল আর নেক্সট দেখো আমি দিয়েছি নাম্বার টুয়েলভ লাইন দ্য চিফ গেস্ট গেভ এ ভেরি মোটিভেটিং স্পিচ অন দিস অকেশন অ্যাবাউট দ্য রোল অফ ইউথ মানে চিফ গেস্ট যিনি ছিলেন গেভ এ ভেরি মোটিভেটিং স্পিচ মানে খুবই মোটিভেটেড কিছু স্পিচ তিনি দিয়েছিলেন অন দিস অকেশান দিস অকেশন মানে আমি তোমরা এখানে সেভ ড্রাইভ সেভ সেভ লাইফ সম্বন্ধে বোঝাচ্ছি তো সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে কিছু তিনি স্পিচ দিয়েছিলেন অ্যাবাউট দ্য রোল অফ ইউথ মানে ছাত্রদের আমাদের যে যুব সমাজ রয়েছে তার ব্যাপারটা নিয়ে কিছু দিন স্পিচ দিয়েছিলেন মোটিভেশনাল কিছু স্পিচ তিনি দিয়েছিলেন ঠিক আছে তো এটা কিন্তু সব জায়গাতে তোমরা লিখতে পারবে যে কোনো স্কুল রিপোর্ট আসুক না কেন নেক্সট দেখো রয়েছে দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ দ্য স্পিচ অফ দ্য হেডমাস্টার অফ হেড মিস্টেস তো লাস্টে দেখো আমি কিন্তু তোমাদের এটা লাস্ট লাইনে চলে যাচ্ছে মানে একদম লাস্টে ঠিক যেভাবে এন্ড করবে রিপোর্টটা দ্য প্রোগ্রাম প্রোগ্রামটা এন্ড করা হয়েছিল এন্ডেড উইথ দ্য স্পিচ অফ দ্য হেডমাস্টার হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস যিনি ছিলেন তার স্পিচে প্রোগ্রামটা শেষ করা হয়েছিল হি থ্যাঙ্কড মানে সে ধন্যবাদ জানিয়েছিল দ্য চিফ গেস্ট চিফ গেস্ট যিনি ছিলেন তো তাকে ধন্যবাদ জানিয়েছিলেন তার নামটা এখানে দেবে দেখো আমি এখানে ড্যাশ দিয়ে দিয়েছি অ্যান্ড দ্য স্টুডেন্টস ফর মেকিং দ্য প্রোগ্রাম গ্র্যান্ড সাকসেস এবং স্টুডেন্টসকে ধন্যবাদ জানিয়েছিল সাকসেস প্রোগ্রামটা ভালোভাবে সম্পূর্ণ করার জন্য সো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তেরোটা লাইন দিয়েছি তোমরা চাইলে যে কোনো রিপোর্টে কিন্তু তোমরা এগুলো অ্যাড করতে পারবে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করবে না ঠিক আছে আর যদি ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই লাইক করবে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আশা করছি তোমরা সব রিপোর্টে এক ফর্ম্যাটে লিখতে পারবে কোনো প্রবলেম হবে না আর এর আগে আমি কিন্তু প্রচুর সাজেশন ইংলিশ রিলেটেড আপলোড করে দিচ্ছি সো তোমরা কিন্তু প্লিজ একটু ফলো করে দেখে নেবে প্রোজ পয়েট্রি প্লে এছাড়া রয়েছে তোমাদের রিপোর্ট রাইটিং লেটার রাইটিং রয়েছে প্লাস তোমাদের গ্রামার কিন্তু আমি আপলোড করে দিয়েছি উইথ ফাইনাল সাজেশান সমেত সো প্লিজ একটু ফলো রাখবে চ্যানেলটা দেখে রাখবে আর নতুন যারা আছে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমাদের নতুন আপডেট খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর বেল আইকনটা প্রেস করে রেখো তো এক্সাম কালকে আছে তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও অল দ্য বেস্ট তোমাদেরকে